প্রথমে ক্যাপকাট অ্যাপটি ওপেন করব। এরপর আমরা আমাদের প্রয়োজনীয় ভিডিও ক্লিপগুলো গ্যালারি থেকে ইম্পোর্ট করব। ইম্পোর্ট করা হয়ে গেলে আমরা এখন এই ক্লিপটিতে ট্যাপ করব। এরপর নিচের এই অপশনগুলো থেকে আমরা চলে যাব স্টাইলে। এরপর এখান থেকে ভিডিও ইফেক্টস, এরপর এখান থেকে অটো ভ্যালোসিটি এটা সিলেক্ট করব। এরপর আমরা দ্বিতীয়টাতেও সিলেক্ট করব। দেন এখান থেকে স্টাইল, এরপর আমরা এখান থেকে চলে যাব ভিডিও ইফেক্টস, এরপর এখান থেকে অটো ভ্যালোসিটি। সেমভাবে আমরা বাকি ভিডিও ক্লিপগুলোতেও এই অটো ভ্যালোসিটি অ্যাড করব। ওকে, ইফেক্টসটা অ্যাড করা হলে আমরা এখন ট্রানজিশন যোগ করব। সেজন্য আমরা এখানে ট্যাপ করব। এরপর আমরা এখান থেকে লাইট ইফেক্টস, এরপর এটা সিলেক্ট করব। দেন এরপর আমরা দ্বিতীয়টা সিলেক্ট করব। এরপর এখান থেকে লাইট ইফেক্টস, এরপর এখান থেকে এই যে এটা সিলেক্ট করব। সেইভাবে আমরা এই ট্রানজিশনটা বাকিগুলোতেও সিলেক্ট করব। ভিডিওটিতে ট্রানজিশন যোগ করা হলে আমরা এখন এখান থেকে চলে যাব ইফেক্টসে, এরপর এখান থেকে ভিডিও ইফেক্টস। ওকে, এরপর এখান থেকে লেন্স, এরপর আমরা এখান থেকে এই অপশনটি সিলেক্ট করব। ওকে, এরপর এই টিক মার্কে প্রেস করব। দেন আমরা এখান থেকে চলে যাব অ্যাডজাস্টে, এরপর অ্যাডজাস্টের ক্যামেরা বাড়িয়ে 46 করে দিলাম। এরপর আমরা এটাকে শেষ পর্যন্ত যুক্ত করে দেব। ওকে, আমাদের ভিডিওটা এডিটিং এখন কমপ্লিট। আমরা এখন ভিডিওটাকে রিভিউ করে দেখব। ওকে, আমরা এখন এই ভিডিওটাকে সেভ করার জন্য উপরে এই সেভ আইকনে প্রেস করবো।